আসসালামু আলাইকুম। জাফরগাঁও থেকে আমি মামুন শেখ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম খলজি বংশ সম্পর্কে, আজকে আমরা তুগলক বংশ সম্পর্কে জানব। চলো তুগলক বংশ সম্পর্কে জেনে আসি। তুগলক বংশের শাসনামল ছিল 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ। এই তুগলক বংশের বিভিন্ন শাসক সম্পর্কে, কয়েকজন শাসক সম্পর্কে আমরা জানব। প্রথমে যে আছে গিয়াসউদ্দিন তুগলক, যিনি তুগলক বংশের প্রতিষ্ঠাতা, তার সম্পর্কে একটু জানা, সেটা হচ্ছে যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? গিয়াসউদ্দিন তুগলক। দ্বিতীয়তে জানবো আমরা মুহাম্মদ বিন তুগলক। এই মুহাম্মদ বিন তুগলক ছিলেন প্রতিভাশীল একজন শাসক, এবং কি তিনি 1326 থেকে 27 সালে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন, এবং কি সেখানে 8 বছর শাসন করে তারপর পরবর্তীতে পুনরায় দিল্লিতে ফিরে আসেন। কেন? নানা ধরনের আরজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং কি তাদের সেনাবাহিনী ছিল, সৈন্য ছিল, তাদের মধ্যে অসমঝোতা সৃষ্টি হয়, তারপর এই মুঘলদের আক্রমণের কারণে আর তারা পুনরায় কথায় দেবগিরি থেকে দিল্লিতে ফিরে আসেন। কত সালে? সেটা হচ্ছে 1326 থেকে 1327 সালের মধ্যে। তারপরে দেখি সুলতান অর্থাৎ মুহাম্মদ বিন তুগলক সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে, সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীকী তামার মুদ্রা প্রচলন করেন। আমরা মনে রাখবো যে প্রতীকী তামার মুদ্রা প্রচলন করে কে? মুহাম্মদ বিন তুগলক, এবং কি সে সালটা হচ্ছে 1339 সাল। মনে রাখতে হবে যে প্রতীকী মুদ্রা প্রচলন করেন কে? মুহাম্মদ বিন তুগলক, এবং কত সালে? 1339 সালে। এবং কি এই মুদ্রা পরবর্তীতে তার পরিকল্পনা ত্যাগ করতে হয়। কেন? এই মুদ্রা যে তৈরি করে প্রতীকী তামার মুদ্রা, এই মুদ্রা পরবর্তীতে জাল হতে থাকে, বিভিন্ন নকল মুদ্রা তৈরি হতে থাকে, তার জন্য তার এই পরিকল্পনা ত্যাগ করতে হয়। ইতিহাসে তাকে পাগলা নাম, পাগলা রাজা নামেও ডাকা হতো। ইতিহাসে আমরা দেখব যে তিনি পাগলা রাজা নামেও খ্যাত। তাহলে পাগলা রাজা বলা হয়তো কাকে? মুহাম্মদ বিন তুগলককে। তারপরে দেখি এই মুহাম্মদ বিন তুগলকের শাসনামলে 1333 সালে পর্যটক ইবনে বতুতা ভারতবর্ষে আসেন। কার শাসনামল? তাহলে মুহাম্মদ বিন তুগলক। কত সালে? 1333 সালে। এবং কি তিনি 8 বছর এই মুহাম্মদ বিন তুগলকের কাজী পদে বহাল ছিলেন। এখন আমরা দেখব 3 নম্বরে মাহমুদ শাহ। 3 নম্বর হচ্ছে মাহমুদ শাহ, তুগলক বংশের সর্বশেষ রাজা বা সুলতান। তিনি বিখ্যাত তুর্কি বীর, তার সময় বিখ্যাত তুর্কি বীর তৈমুরলং। তৈমুরলং বলা হচ্ছে এই জন্যই তার একটি পা খোড়া ছিল, তার জন্য তাকে বলা হচ্ছে তৈমুরলং। 1398 সালে, কত সালে? 1398 সালে ভারত আক্রমণ করলে কে? এই তৈমুরলং ভারত আক্রমণ করলে কত সালে? 1398 সালে ভারত আক্রমণ করলে তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা এই মাহমুদ শাহর ছিল না। তার জন্য এই তৈমুরলং বিনা বাধায় ভারতবর্ষে 3 মাস বিভিন্ন হত্যাকাণ্ড এবং কি লুণ্ঠন করে স্বদেশ ফিরে যান। কত মাস? 3 মাস। 3 মাস কী করেন? বিভিন্ন হত্যাকাণ্ড ও লুণ্ঠন কাজ করে স্বদেশ ফিরে যান। তারপরে দেখব আমরা ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের বিষয়ে তেমন কিছু জানার নেই, শুধু একটা বিষয় জানবো যে তিনি একটি হাসপাতাল নির্মাণ করেন যার নাম ছিল দারুস সাফা। মনে রাখতে হবে দারুস সাফা হাসপাতাল কে নির্মাণ করেন? ফিরোজ শাহ তুগলক। এটুকু ফিরোজ শাহ সম্পর্কে জানার। বিশেষ দৃষ্টিপাত দেখব যে খানজাহান আলী। এই খানজাহান আলী 1369 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। কোথায়? দিল্লিতে জন্মগ্রহণ করেন। এবং কি 1389 সালে তুগলক সেনাবাহিনীতে সেনাপতি পদে যোগদান করেন। কত সালে? 1389 সালে। এবং কি সেই সময় রাজা গণেশকে পরাজিত করে, সেনাপতি পদে যোগদান করার পর রাজা গণেশকে পরাজিত করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেন। এবং কি বাগেরহাটে যে আমাদের ঐতিহাসিক একটি মসজিদ রয়েছে, 60 গম্বুজ মসজিদ যাকে বলি, সেই মসজিদের প্রতিষ্ঠাতা হচ্ছে এই খানজাহান আলী। এবং কি যা কত কখন স্থাপিত হয়? মধ্যযুগে। তাহলে মধ্যযুগে এই 60 গম্বুজ মসজিদ স্থাপন করেন কে? করেন খানজাহান আলী। এই 60 গম্বুজ মসজিদের 81টি গম্বুজ ছিল। কয়টি গম্বুজ ছিল? 81টি গম্বুজ ছিল। এবং কি দেখব যে 1983 সালে
1983 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের ঘোষণা করেন। ইউনেস্কো কত সালে? 1983 সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। এ হলো আমাদের আজকের তুগলক বংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা।